আমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কর্তব্যের অংশ, আবশ্যক যে বিষয়গুলো আছে তন্মধ্যে থেকে একটি হলো নবী পরিবারের প্রতি আমাদের অন্তরে অগাধ ভালোবাসা থাকতে হবে। এই ভালোবাসাটা কেন থাকতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে নবী পরিবারের প্রতি আমাদের উদ মাওয়াদ্দা ভালোবাসা যেন থাকে সে মর্মে নির্দেশনা দিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুরুদ ইব্রাহিমের শিক্ষা দিয়েছেন, আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন এবং তার পরিবার পরিজনের প্রতিও আপনি শান্তি বর্ষণ করুন। আবার আমরা পরেরটাতে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি বরকত নাজিল করুন এবং তার পরিবার পরিজনের প্রতিও আপনি বরকত নাজিল করুন। এটি নামাজে আমাদের জন্য পাঠ্য করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তার পরিবার পরিজন, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাদের প্রতি আমাদের ভালোবাসার দাবি হিসেবে, দায়িত্ব হিসেবে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নামাজের মধ্যে দোয়া করা বাধ্যতামূলক করা হয়েছে। যত দুরুদ আমরা পড়ব নবীজির প্রতি রহমত নাজিলের দোয়ার পাশাপাশি তার পরিবারের জন্য রহমত নাজিলের দোয়া করব। নবী পরিবার সাধারণ কোনো মানুষের মতো নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। আপনি কাউকে ভালোবাসলে তার পরিবারের প্রতি ভালোবাসা অটোমেটিকলি আপনার মধ্যে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ত্যাগ, যে স্যাক্রিফাইস করেছেন, যে ত্যাগের বিনিময়ে আমরা হেদায়েত পেয়েছি, যে ত্যাগের বিনিময়ে আমরা আমাদের রবকে চিনতে পেরেছি, যে ত্যাগের বিনিময়ে আমরা শিরকের যে বিভ্রান্তি সেখান থেকে আমরা মুক্তি লাভ করতে পেরেছি, যে ত্যাগের বিনিময়ে, যার কষ্টের বিনিময়ে, যার স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা জান্নাতের পথের সন্ধানটা পেয়েছি, যার স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায়গুলো জানতে পেরেছি, যিনি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে করণীয় ঠিক করে দিয়েছেন, সেই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেরকম ত্যাগ করেছেন সারা জীবন, তার পরিবাররাও, তার পরিবার প্রত্যেকটা মানুষকেও কি করতে হয়েছে? ত্যাগ করতে হয়েছে। অতএব তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নেই? পৃথিবীতে অন্য সাধারণ মানুষের চাইতে, এমনকি অন্য সাধারণ সাহাবিদের চাইতে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য, তারা সাহাবি প্লাস নবী পরিবারের সদস্য হওয়ার কারণে তাদের মর্যাদা অন্য সাধারণ সাহাবির চাইতে অবশ্যই অনেক বেশি। অতএব তাদের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। এটা ঠিক যে নবী পরিবারের প্রতি ভালোবাসার বিষয়টি নিয়ে এই টপিকের উপরে আমাদের সমাজে খুব একটা আলোচনা হয় না। আমরা সাহাবিদের নিয়ে সাধারণ বা কমন আলোচনা হয়তো শুনি, কিন্তু নবী পরিবারের প্রতি যে আমাদের কর্তব্য আছে সেটা নিয়ে আলোচনা খুব একটা হয় না। তাদের প্রতি ভালোবাসার বিষয়টি, তাদের প্রতি দায়িত্ব কর্তব্যের বিষয়টি, করণীয় কি সেগুলো আমাদেরকে জানতে হবে। তাদের পক্ষ থেকে আমাদের দেফা করতে হবে, অর্থাৎ যদি তাদের চরিত্র হনন করার চেষ্টা করে, তাদেরকে নিয়ে কেউ মাঝে মন্তব্য করে, তো আমাদের অন্তরে আঘাত লাগবে। আমরা সাধ্য অনুযায়ী তার জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা নবী পরিবারের প্রতি ভালোবাসার জায়গা থেকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, রহমতের দোয়া করব, তাদেরকে শ্রদ্ধা করব, তাদের প্রতি আমাদের অন্তর্ভক্তি ভালোবাসা থাকবে। এগুলো আমাদের ইমানের পার্ট অফ ইমান। তো এটি বাস্তবতা, কিন্তু আবার একথাও মনে রাখতে হবে যে নবী পরিবারের প্রতি ভালোবাসার নাম দিয়ে আমরা যেন সীমা লঙ্ঘন না করি। আমরা দুটি অংশ দেখতে পাই, দুটি অংশ, একটা হলো রাফেজি আর একটি হলো খারেজি। এই দুটি অংশ ইসলামের ইতিহাসে একসময় তাদের খুব আপনার অ্যাক্টিভিটিস ছিল, প্রভাব ছিল। এখনও রাফেজি এবং রাফেজি শিয়ারা আছে এবং খারেজিয়তের ধারণ করে অনেকে পৃথিবীতে। এই রাফেজিয়ত এবং খারেজিয়তের যে ধারণা, এই দুইটাই হলো প্রান্তিকতা, দুইটাই হলো দুইটা প্রান্তের অবস্থান। আর আহলে সুন্নাহ জামাতের অবস্থানটা হলো মধ্যম পন্থা, যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু শুধুমাত্র আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। রাফেজি বলা হয়, রাফেজি শব্দের অর্থ হলো যারা পরিত্যাগ করেছে, মানে সাহাবিদেরকে পরিত্যাগ করেছে। আমাদের সমাজে আমরা সাধারণ অর্থে তাদেরকে শিয়া বলি। শিয়া মানে হলো শিয়াতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিয়া মানে দল, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল হিসেবে যারা নিজেদেরকে দাবি করে, যদিও তারা আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল
না, নবী আলী রাদিয়াল্লাহু আনহু কখনো এই সমস্ত বিভ্রান্তির কথা বলে যান নাই। তো এই রাফেজিরা তারা নবী পরিবারের প্রতি ভালোবাসা তাদের এত বেশি জাহির করে যে এই ভালোবাসা জাহির করতে গিয়ে তারা অন্য সব সাহাবিদের ব্যাপারে তাদের অবস্থান হলো নেগেটিভ। এমনকি তাদের মধ্যে অনেক গ্রুপ আছে, কোন কোন গ্রুপ অত্যন্ত ভয়াবহ রকমের বিশ্বাস লালন করে। তাদের মধ্যে অনেকের বিশ্বাস যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ওহি আসছে, তার কাছে যে ওহি আসছে এটা আসলে আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবার কোরআনের যে আয়াতগুলো আছে, কোরআনের যে পারা আছে, এগুলো নিয়েও তাদের মধ্যে ধোঁয়াশা আছে, যেগুলো ইমান থেকে খারিজ হওয়ার মতো পয়েন্ট। যেই কোরআনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে স্পষ্ট দশটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরা নূরে, যে তার চরিত্রের ব্যাপারে সন্দেহ করবার কোনো সুযোগ নেই, তিনি পুতা পবিত্র। মুনাফিকরা তার ব্যাপারে কটু কথা তুলেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহি আসার জন্য অপেক্ষা করেছেন, সিদ্ধান্ত দেন নাই, যখন ওহি এসে গেল তখন ক্লিয়ার হয়ে গেল। কিন্তু শিয়ারা আজও পর্যন্ত ওহির সেই বাণীকে অস্বীকার করে এবং আয়েশা তার সাথে শত্রুতা করে। এবং আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুমা এবং আরো অনেক সিনিয়র সাহাবি যাদের ব্যাপারে তাদের অত্যন্ত বাজে বিশ্বাস, তারা মনে করে ওনারা ইসলাম থেকে নাকি খারিজ হয়ে গেছে। শুধু তারা নন, সাহাবিদের ক্ষেত্রে এরকম অনেক ধারণা শিয়ারা রাখেন। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আপনি দেখবেন এটা তারা কেন বিশ্বাস করে, কারণ নবী পরিবারের প্রতি ভালোবাসা, আপনারা জানেন ঐতিহাসিক বাস্তবতা হলো আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতভিন্নতা দেখা দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতভিন্নতা দেখা দিয়েছে। এই মতভিন্নতাগুলো কখনো মতবিরোধ বা নোংরামির পর্যায়ে যায় নাই, কারণ তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছিলেন, সাহাবি ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন অভিযানও হয়েছে, কিন্তু সে সমস্ত অভিযানগুলো পরস্পরের বিরুদ্ধে যে হয়েছে সেখানেও সেটা নিয়ে ডিটেইল আলোচনা করার মতো ঐতিহাসিক বাস্তবতা নিরিখে যদি আপনি আলোকপাত করেন বা একটু স্টাডি করেন, দেখবেন সেখানেও তাদের মুসলিম ভাইয়ের প্রতি যে সৌহার্দ্য সম্প্রীতি বিভিন্ন দিক থেকে উদারতা, সেগুলোর কোনো কমতি ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝাবুঝির উপরে নির্ভর করে তাদেরকে অতদূর পর্যন্ত যেতে হয়েছে। অথচ আজ সে আলী রাদিয়াল্লাহু পক্ষ অবলম্বন করতে গিয়ে দেখা যায়, নবী পরিবারের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে দেখা যায় তাদের সাথে থাকা অন্য সাহাবিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, অন্যান্য সিনিয়র সাহাবি, ওনার খলিফা, তাদের ব্যাপারে কটু মন্তব্য শিয়ারা করে। আবার এর বিপরীতে খারেজিরা আছে, তারা আরেক প্রান্তে অবস্থান করে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদা বিশ্বাস সব ক্ষেত্রে ব্যালেন্সড, বিশেষ করে এই যে আপনার নবী পরিবার এবং সাহাবিদের প্রতি যে অবস্থানটা হবে সেক্ষেত্রে সুন্নাহ এবং জামাআতুস সাহাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার রেখে গেছেন যে তোমরা আমার সাহাবিদের অনুসরণ করবে। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নির্দেশ করেছেন, আমিনু কামা আমানান নাস ফাইন আমানতুম বিমিসলি মা আমানু বি, তোমরা যদি ঈমান আনো তাদের মতো, এই সাহাবিরা যেভাবে ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমাদের সামনে মডেল হিসেবে উপস্থাপন করেছেন। যাই হোক, এই যে সাহাবা ইকরাম তাদের সম্পর্কে আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস হলো যে সকল সাহাবি ইমানের উপরে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং তার উপরে অটল অবিচল থেকে দুনিয়া থেকে গেছেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বিভিন্ন জায়গায় যা ঘোষণা দিয়েছেন, বায়াতের দোয়ানে যারা ছিলেন তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন সেই 313 জন সাহাবি সম্পর্কে বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আল্লাহর ফয়সালা হলো আমালু মা শিতুম কদ গফরাল্লাহু লাকুম, তোমাদের যা খুশি করো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন। কিন্তু এটা শুনে তারা কেউ পাপে লিপ্ত হন নাই, আরো বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছেন শুকরিয়া আদায় করে। তো সাহাবীদের ব্যাপারে আমাদের আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস হবে যে তাদেরকে আমাদের ভালোবাসতে হবে, তারা কোরআন এবং হাদিস আমরা তাদের মাধ্যমে পেয়েছি,
কোরআন হাদিসের ব্যাখ্যা আমরা তাদের মাধ্যমে বুঝবো, তাদের ব্যাখ্যার আলোকে বুঝবো। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা লাভ করেছেন, তাদের থেকে আমরা ধারা পরম্পরায় লাভ করেছি, তাদের প্রতি ভালোবাসার কোনো ঘাটতি থাকবে না। তাদের কেউ ভুলের মধ্যে পড়তে পারেন, ভুলের ঊর্ধ্বে না তারা, কিন্তু তারা ভুলে পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের অগ্রিম ক্ষমার ঘোষণা দেওয়ার কারণে আমরা তাদের সেটা নিয়ে সমালোচনা করার কোনো অধিকার আমাদের নাই। এর পাশাপাশি নবী পরিবারের প্রতি আমাদের যে ভালোবাসা, সে ভালোবাসা হবে সাধারণ সাহাবির চাইতে, সাহাবি প্লাস নয় পরিবার যে তার মর্যাদা অনেক বেশি, ভালোবাসা অনেক বেশি আমাদের মধ্যে থাকতে হবে। কিন্তু একজনকে ভালোবাসতে গিয়া অন্যজনের বিরুদ্ধে অবস্থান করা, এটা কখনো মধ্যম পন্থাও নয়, আহলে সুন্নাত জামাতের বিশ্বাসও নয়। তো এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকাল দেখবেন সোশ্যাল মিডিয়াতেও শিয়াদের অনেক আপনার প্রচারণা আছে, আমাদের আহলে সুন্নাত জামাতের নামধারী অনেক ভাইরা আছেন যারা শিয়াদের বিভিন্ন প্রান্তিক বিশ্বাস, তাদের বিভিন্ন বিভ্রান্তি, এগুলো নিজেদের মধ্যে ধারণ করে, লালন করে, বিশ্বাস করে এবং সেটাকে তারা বিস্তার করে এবং এ সম্পর্কে নানামুখী প্রপাগান্ডা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ভূমিকা রাখে। একটি বইয়ের নাম না বললেই নয়, সেটা হলো বিষাদ সিন্ধু, আপনারা অনেকে হয়তো পড়েছেন, এখন আর মানুষ পড়ে না, আগের যারা তারা অনেক বেশি বিষাদ সিন্ধু পড়েছেন। মীর মোশাররফ হোসেনের লেখা এই বইটি দিয়ে অনেকে কারবালার ইতিহাস জানার চেষ্টা করেন, কারবালা কি ঘটেছে কি না ঘটেছে সেগুলো নিয়ে জানার চেষ্টা করে। কোন বই থেকে? বিষাদ সিন্ধু থেকে। বিষাদ সিন্ধু এটা কোনো ইতিহাসের বই না, এটা একটা উপন্যাস, আর উপন্যাসের চরিত্রই হলো যে ঘটনা যদি তিল হয় ওইটাকে তাল না বানালে উপন্যাস জমে না। উপন্যাস জমাইতে হলে, যদি প্রেমের উপন্যাস হয় তাহলে প্রেম যদি 100টাক থাকে তো উপন্যাসের লেখক সেখানে এক মন প্রেম ঢালতে হয়, তখন যে পাঠক মজা পায়, ঠিক না বেঠিক? যে কোনো উপন্যাসের চরিত্রটাই এটা, যে বাস্তব ঘটনা যাই হবে লেখক তার লেখায় তার শক্তি যা আছে পুরো শক্তি দিয়ে সে এমনভাবে লেখে যে এটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত চলে গেছে, বাস্তবতা হয়তো তার চাইতে অনেক কম বা বেশিও হতে পারে। তো এই জন্য উপন্যাসের কোনো বই এটা দিয়ে ইতিহাস শেখা বা জানার চেষ্টা করার মতো বোকামি আর কিছু নয়। শুরুর দিকেই বোধহয় একটা কথা আছে যে কি কত শত সৈন্য লইয়া হুসাইন গেলেন কারবালায়, অথচ হুসাইন তো সৈন্য লইয়া যায় নাই, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ গেছেন, সেখানে তারা বায়াতের জন্য ডেকেছে, ডাকার পর সেখানে প্রতিকূল ভিন্ন পরিস্থিতি দেখতে পেলেন এবং যারা ডেকেছে তারাই আবার মুখ ফিরিয়ে নিয়েছে, তারা তার সহযোগিতা করেন নাই, বেঈমানি করেছেন। তাহলে তিনি যদি এই শত শত সৈন্য লইয়া সেখানে যাইতেন তাহলে সেক্ষেত্রে তো তিনি একা তার পরিবার সহ শেষ পর্যন্ত যেখানে লড়াই করেছেন, চেষ্টা করেছেন অন্যায়ের বিরুদ্ধে, তাহলে এত সৈন্য থাকলে তো অনেক লড়াই করতেন তিনি। তো এরকম পরতে পরতে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের আবেগ তৈরি করার জন্য, এমনি তো আমাদের আবেগ দরকার আছে নবীর প্রতি ভালোবাসা, কিন্তু ভালোবাসার যে মাত্রা সে মাত্রা যদি আমরা হারিয়ে ফেলে যদি আমরা সেখানে নানা রকমের কল্পকাহিনী যোগাই। একসময় আমরা ছোটবেলায় শুনতাম, আপনারা অনেকে শুনেছেন জারি গান শুনছেন আপনারা, মা ফাতেমার জারি গান, তারপরে যে অমুকের জারি গান, তমুকের জারি গান, এই জারি গানের ভিতরে সুরের তালে তালে বিভিন্ন কথা তারা বলতো, এগুলো শুনে আমাদের অনেকেই দেখা যেত যে চোখের পানি ঢেলে দিছে, আহারে ওহরে করতেছে। তো এগুলো তো আসলে প্রকৃত ইতিহাস না, এটা জারি গান যে লিখছে, গানটা জমাইতে হবে, মার্কেটে ক্যাসেট বিক্রি হইতে হবে, অতএব সেটাকে তিলকে তাল বানাইতে হবে, সে তার প্রয়োজনে মশলাপাতি যা দরকার তার চেয়ে বেশি দিছে, কারণ এটা তার মার্কেটিং করতে হবে, মশলা যা দরকার তার চাইতে বেশি দিছে, ওই হোটেলের খাবার রান্না করে নেওয়ালার মতো তেল যা হলে চলে তার চাইতে একটু বাড়াই দিস, তার দরকার তার মার্কেটিং। কিন্তু আপনি যদি সেখান থেকে রিয়েল জিনিসটা পেতে চেষ্টা করেন সেটা হবে ভুল। অতএব নবী পরিবারের প্রতি আমাদের ভালোবাসা এটা নিয়ে আলোচনা হয় না, আলোচনা হওয়া দরকার, তাদের জন্য আমাদের স্পেশাল দোয়া করা দরকার এবং নবী পরিবারের সদস্য, তার বংশধর, তাদের পক্ষ থেকে দেফা, অর্থাৎ তাদের সাথে যারা শত্রু করবে তারা আমাদের শত্রু, তাদের সাথে যারা বন্ধুতা করবে তারা আমাদের বন্ধু, এই নীতিতে আমাদের আসতে হবে ইমানের প্রয়োজনে।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন। একটা তো প্রসিদ্ধ হাদিস আছে, কিতাব আল্লাহ সুন্নাত রাসূল, আরেকটা হাদিস হলো তারাকতু ফিকুম আমরাইন কিতাব আল্লাহ ওয়া ইত্রাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে গেলাম, এক হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার পরিবার, এটা রেখে গেলাম। অনেক বড় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় ফেরার পথে একটা জায়গা অবস্থান করেছেন, বুখারীতে দীর্ঘ হাদিস আছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন যে তার অনুপস্থিতিতে, তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার পরিবারের প্রতি আমাদের যেন দায়িত্ব করণীয় আছে, সেটা যেন আমরা পালন করি, সচেতন থাকি। এই জন্য আমরা সত্যি এটার আলোচনা কম করি, এটা আমাদের ত্রুটি। যদি আমরা এই মসজিদে আলহামদুলিল্লাহ নবী পরিবার নিয়ে আগে পূর্ণাঙ্গ আলোচনা করেছি করণীয় নিয়ে, আমরা ইনশাআল্লাহ অন্য সময় আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে একদিক থেকে নবী পরিবারের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, তার জন্য দুরুদ পাঠ প্রেরণ করব, তার জন্য দোয়া করব, তাদের পক্ষ থেকে মানে দেফা করব, তাদেরকে যে ভালোবাসবে তাকে ভালোবাসবো, যারা বিদ্বেষ করবে তাদেরকে আমরা শত্রু ভাববো, এই অবস্থানটা আমাদের থাকবে। এবং তাদের জন্য আমাদের অন্তরে একটা বিশেষ জায়গা থাকবে যা অন্য কারোর জন্য নেই, এটা যেমন ঠিক, আবার তাদেরকে ভালোবাসতে গিয়ে সাহাবীদের সবাইকে কাফেরের দলে ঠেলে দিলাম নাউজুবিল্লাহ, সেটাও উচিত হবে না। মাত্রা জ্ঞান ঠিক রাখতে হবে। শিয়াদের মধ্যে অনেক কর্মকাণ্ড আছে, তারা দেখবেন যে আপনার আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করলে অনেকগুলো ক্লিপ দেখতে পাবেন, তারা সাহাবিদের বিদ্বেষ, সাহাবিদের ব্যাপারে শত্রুতা অন্তরে এই পরিমাণ লালন করে যে পাপসের মধ্যে অবকরমণ নাম লিখে রাখে, তাদের অপমান করার জন্য, তাদের অপদস্থ করার জন্য। কাদের নাম লিখে রাখে? যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আস্থাভাজন মনে করতেন, যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইট রেখে বললেন এটা শেষ ইট, যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে ইঙ্গিতে বোঝাতেন যে তারপরে কারা খলিফা হবে, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করতে না পারলে তাদেরকে ইমামতের জন্য ঠেলে দিয়েছেন, সেই মানুষগুলোর নাম এভাবে তারা অপমান করে। কেন? ওই যে নবী পরিবারের কোনো কোনো সদস্যদের সাথে সাহাবিদের কোনো কোনো বিষয়ে মনোমালিন্য তৈরি হয়েছে, বুঝের ভুল ছিল। পুরো ইতিহাস যদি আপনি একটু নির্মোহভাবে পড়েন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়েন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে তাদের ভেতরকার যতটুকু দূরত্ব হয়েছিল তার সবটুকুই ছিল নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য। আমরা যেরকম আজকে গদির জন্য, চেয়ারের জন্য, স্বার্থের জন্য, ক্ষমতার জন্য চেহারা চেঞ্জ করে ফেলি, আমার ধর্ম চেঞ্জ করে ফেলি, চরিত্র চেঞ্জ করে ফেলি, তারা এই চরিত্রের মানুষ ছিলেন না। আগে তাদের সম্পর্কে জানতে হবে তারা কারা। তারা সেই মানুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানতে গিয়ে নিজের মাতৃভূমি, নিজের আপনজন, প্রিয়জন, স্থাবর অস্থাবর সকল সম্পত্তিকে জীবনে আর পাবে না সেই আশা ছেড়ে দিয়ে, ত্যাগ করে অজানার উদ্দেশ্যে গিয়ে পাড়ি জমিয়েছেন। কে পারবে পৃথিবীর ইতিহাসে? একজন মানুষের পেছনে হ্যামিলনের ভাসিওলার কথা আমরা শুনি, একজন মানুষের ডাকে শত শত হাজার হাজার মানুষ নিজের সব কিছু ফেলে রেখে কজন যেতে পারবে? আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মনে করেন আপনাকে যদি এই যুগে আল্লাহর তরফ থেকে আর নির্দেশ আসার সুযোগ নেই, ধরে নেই, যদি সুযোগ থাকতো আর আপনাকে ডাকা হতো, তা আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সহায় সম্পত্তি স্থাবর স্থাবর প্রিয়জন সব রেখে চলে যাবেন এমন এক দেশে, এমন এক জায়গায় যেখান থেকে আর ব্যাক করার কোনো সুযোগ আপাত দৃষ্টিতে থাকবে না, ভবিষ্যতের কথা তো পরের বিষয়। তো এরকম ত্যাগ করতে আমরা কজন পারতাম? কিন্তু সাহাবীরা সেটা করে দেখিয়েছেন। এই মানুষগুলোর চরিত্রে কালিমা দেওয়ার আগে তাদের সম্পর্কে জানতে হবে তারা কারা, তাদের বৈশিষ্ট্য কি ছিল। কোরআনে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কত প্রশংসা করেছেন। কোরআন পাইকারি গ্রন্থ, খুচরা কথা বলার সুযোগ নাই এখানে, মানব জাতির সব বিষয়ে সমাধান কোরআনে আছে, সেখানে খুচরা ছোটখাটো বিষয় বলার সুযোগ নেই। সাহাবিদের বিষয়টা এত পাইকারি, এত গুরুত্বপূর্ণ, তাদের প্রতি ভালোবাসা, তাদের ব্যাপারে সঠিক ধারণা রাখা এত গুরুত্বপূর্ণ যে কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সাহাবিদের প্রশংসায় একের পর এক আয়াত নাযিল করেছেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ, আল্লাহ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সম্পর্কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা আমানু মাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা তার সাথে ঈমান আনছে, এই লোকগুলো সাহাবীরা, তাদের বৈশিষ্ট্য কি? আশিদ্দাউ আলাল কুফফার, ইসলামের শত্রু আল্লাহর শত্রুদের ব্যাপারে তারা কঠোর, সেখানে কোনো নমনীয়তা তাদের থাকে না।
রোহামা ও বাইনাহুম, এই যে একটা আয়াত, রোহামা ও বাইনাহুম, মুসলমানদের নিজেদের মধ্যে তারা একে অন্যের প্রতি দয়া এবং মায়া তাদের অন্তরে অগাধ লালন করেন। তাহলে আল্লাহই সার্টিফিকেট দিচ্ছেন যে তারা মুসলমান হিসেবে একে অন্যের প্রতি দয়া মায়া ছিল। তাহলে তাদের মধ্যে যদি কোনো বিষয়ে মত পার্থক্য হয়েও থাকে, তাহলে সেটা ভাই ভাই মত পার্থক্য হওয়ার মতো, বাপ ছেলে মত পার্থক্য হওয়ার মতো, এটা শত্রুতা হওয়ার মতো না। এটি আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে যে তাদের পারস্পরিক যে মত পার্থক্যগুলো ছিল এগুলো আমাদের মতো স্বার্থের কারণে না, তারা রোহামা ও বাইনাহুম ছিলেন। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আপনি কিভাবে নেগেটিভ মন্তব্য করতে পারেন? রোহামা ও বাইনাহুম, তাদের একের সাথে অন্যের পারস্পরিক সম্পর্ক ছিল, তারা রহিম ছিলেন, দয়ালু ছিলেন একে অন্যের প্রতি। আপনি আপনার ভাইয়ের প্রতি দয়ালু হওয়া সত্ত্বেও আপনার মত পার্থক্য হতে পারে কি পারে না? একটা সাংসারিক বিষয়ে ডিসিশন নিতে গিয়ে আপনার ভাই একটা মত দিয়েছেন, আপনি আরেকটা মত দিচ্ছেন, হতে পারে কি পারে না? তো এরকম মত পার্থক্য সত্ত্বেও ভাই এবং ভাইয়ের মধ্যে দয়া এবং মায়া বহাল থাকতে, ভাই ভাইকে অনেক ভালোবাসেন, অনেক স্নেহ করেন, অনেক মমতা করেন, এত কিছু করার পরও কোনো বিষয় নিয়ে ব্যাপকভাবে এবং প্রচণ্ড রকমের ভিন্ন মত থাকতে, ভিন্ন মত থাকার মানে এই না যে ভাই ভাইয়ের শত্রু আরেকজন আপন। ভাইয়ের জন্য ভাতৃত্ববোধ ঠিকই আছে, কিন্তু এক্ষেত্রে আমার ভাইয়ের সাথে আমার মনের মত মিলে না, সে যেটা বলছে আমার মনে এটা সঠিক না, হতেই পারে। সাহাবীদের মধ্যে এই বিষয়টা ছিল, শত্রুতা ছিল না। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন রোহামা ও বাইনাহুম, সাহাবীরা তাদের নিজেদের মধ্যে তারা একে অন্যের প্রতি রহমদিল ছিলেন, দয়ালু ছিলেন, মায়ালু ছিলেন, তাদের মধ্যে কোনো মত পার্থক্য শত্রুতার লেভেলে ছিল না। মত পার্থক্য ছিল কিন্তু সেটা শত্রুতার লেভেলে ছিল না। তারাহুম রুক্কান সুজ্জাদা, সুবহানাল্লাহ, তারাহুম রুক্কান সুজ্জাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা কারা, তাদেরকে দেখবে তোমরা যে তারা রুকুতে থাকে, তারা তাকাইলেই দেখবা যে তারা কোথায় আছে, জামাতের সাথে রুকুতে আছে, সুজ্জাদা অথবা সিজদায় আছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এটা হলো সবচেয়ে বড় সার্টিফিকেট। এই সার্টিফিকেট যদি পৃথিবীতে কোনো মানুষ পেয়ে যায় তো সে তো জান্নাতি। আল্লাহ বলছেন তারা যে দেখবা নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, সবসময় ভালো কাজে দেখবা তাদেরকে, ইবাদতে দেখবা, এই মানুষগুলো কাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান এনেছেন, অর্থাৎ সাহাবীরা, আহলে বাইত সহ সাহাবীরা, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তারা সকলে এই নামাজ কালাম পড়ে, রুকুতে সিজদা দেখো, তারা মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখে, ওয়ালা বারা তাদের মধ্যে আছে। এগুলো কেন আছে, কেন রাখতেন তারা? এর কারণ ছিল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, দুনিয়ার কোনো ধান্দা তাদের নাই, দুনিয়া তারা বহুত ত্যাগ করে ফেলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশের কারণে, আল্লাহ নির্দেশের কারণে। ত্যাগ কিভাবে করতে হয় পৃথিবীবাসীকে দেখিয়েছেন কারা? তাদের চাইতে ত্যাগের ইতিহাস মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত কেউ দেখাতে, বনে ইসরায়েলরা, বনে ইসরায়েলরা, ইহুদিরা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের সাথে ময়দানে তিহে যখন নির্দেশ করা হলো যে যাও, তারা কি বলছিল? তারা বলছে যে ইযহাব ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাইদুন, মুসা তুমি আর তোমার রব যাও, আমরা এখানে বসে তামু খাচ্ছি। কারা বলছিল? ইহুদিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতের প্রেক্ষিতে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমরা তাদের মতো বলবো না যে আপনি যান যুদ্ধ করেন, আমরা যাব না এত ভয়াবহ যুদ্ধে, আমরা বলবো যে আপনি যান অগ্রসর হন, আমরা আপনার সাথেই আছি। ত্যাগের যে স্বাক্ষর তারা রেখেছেন, ত্যাগের যে স্বাক্ষর তারা রেখেছেন, তার ইতিহাস পৃথিবী কখনো দেখেনি, কখনো পড়েনি, কখনো কল্পনা করেনি। তাদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা ভালো কাজ করতেন দুনিয়ার ধান্দায় না, তারা মুখলিস ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, তাদের অন্তরে কি ছিল সেটার সার্টিফিকেট আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রেজামন্দি, এটা ছাড়া, আল্লাহর কাছে করুণা এবং সওয়াব প্রাপ্তি ছাড়া অন্য কোনো কিছু তাদের অন্তরে নেই।
অন্তরের কথা আল্লাহ বলে দিলেন, সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ, তারা রাতে দিনে সিজদায় অবনত থাকে সেই আলামত তাদের চেহারায় আভা ফুটে ওঠে। আপনি চিন্তা করেন এতগুলো কথা আল্লাহ বলছেন কাদের সম্পর্কে? সাহাবীদের। শুধু এখানেই শেষ না, আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাদের সম্পর্কে দীর্ঘ দীর্ঘ আয়াত নাযিল করেছেন। ভাইরা আমার, সেই মানুষগুলোর প্রতি যদি কেউ বিদ্বেষ লালন করে, কোরআনের এতগুলো আয়াতের বিরুদ্ধাচরণ করে, তাহলে এটা কখনো ইসলাম হতে পারে? আর সূক্ষ্মভাবে নানাভাবে মুসলমানদেরকে এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত করছে। এদেশে শিয়াদের বিশ্বাস লালনকারী মানুষের সংখ্যা অনেক কম, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি। তারা তাদের চিন্তাধারা লালন করুক, কিন্তু কোনো আহলে সুন্না ওয়াল জামাআ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলে গেছেন যে আমার উম্মতের যতগুলো গ্রুপ তৈরি হবে সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা গ্রুপ ছাড়া, একটা বিশেষ বৈশিষ্ট্যের মানুষগুলো ছাড়া, তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে, যে নীতির উপরে, যে বিশ্বাসের উপরে, যে কর্মনীতির উপরে আছে, এটার উপরে যারা থাকবে, তার মানে তিনি এবং তার সাহাবীরা। এই জন্য নাম হয়েছে আহলু সুন্নতি ওয়াল জামাআ, নবীজি এবং তার সাহাবিদেরকে যারা ফলো করে তাদেরকে বলা আহলু সুন্নাত জামাত। এই আহলু সুন্নাত জামাতের অনুসারী হিসেবে পৃথিবীতে আমরা যারা আছি, গোটা পৃথিবীতে প্রায় সব মুসলমানই বলতে গেলে আলহামদুলিল্লাহ, গুটি কতক মানুষ বাদে, শিয়া সংখ্যা খুবই কম, তার বাইরে সবই আহলু সুন্নাত জামাত আলহামদুলিল্লাহ। এই আহলু সুন্নাত জামাতের মানুষ কখনো এই বিভ্রান্ত বিশ্বাসের ধারণ করতে পারে না, লালন করতে পারে না, সাহাবিদেরকে গালমন্দ, তাদের উপরে কটু মন্তব্য এবং তাদের উপরে নেগেটিভ চিন্তা থাকতে পারে না। অতএব ভাইরা আমার, এই ক্ষেত্রে বিশেষ করে এই আশুরা আসলেই আমাদের মধ্যে নানা রকমের বিভক্তি তৈরি হয়। আরেকটি বিষয় একটু পরিষ্কার করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবিরা আছেন, অনেকগুলো সাহাবি আহাদিসে তিনি সাহাবিদের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন তারা এক একজন তারকার মতো। কিসের মতো? তারকা দেখে যেরকম নাবিকরা পথ চলে, তোমরা তাদেরকে দেখে দেখে যদি পথ চলো, পথ পেয়ে যাবে, জান্নাত পাবে। ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো সাহাবির জীবনে কোনো ত্রুটি বা বিচ্ছুতি হতে পারে, ঘটেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আগাম ক্ষমার ঘোষণা, সন্তুষ্টি তাদের প্রতি আল্লাহ তাআলার আছে, সেই সার্টিফিকেট দেওয়ার কারণে আমরা সেটাকে সমালোচনা করার কোনো নৈতিক অধিকার আমাদের। আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি এটার আশা করে, অন্য কোনো ধান্দা তাদের নাই। যখন কোন সম্রাটের রাজ্য জয় করার পর সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে স্বর্ণখচিত বিশাল বড় মুকুট যখন তুলে নিয়ে আসা হলো, মসজিদের নববীর সামনে রেখে দেয়া হলো, সাহাবিরা সেটাকে তাচ্ছিল্য ভরে উষ্ঠাচ্ছিলেন। আমরা হলে তো সেলফি তুলতাম যে এত বড় রাজার রাজমুকুট যেভাবে হোক যুদ্ধ জয় করে উদ্ধার করে আনা হয়েছে, এটার সাথে একটা সেলফি ফেসবুকে না গেলে কেমনে হয়, ঠিক না? আমরা হলে হয়তো বেটকি মেরে সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিতাম। আর সাহাবিরা, ওনারা এগুলোর বড়ত্ব তাদের অন্তরে ঢুকে নেই, আর দুনিয়ার ক্ষণিকের রাজত্ব, এই মুকুট নিয়ে তুমি রাজত্ব করছিলে, যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আছে, যার দৃষ্টিতে জান্নাত আছে, এই সমস্ত মুকুট টুকুট তার কাছে কি? এগুলো দুই পয়সার কোনো দাম নাই, সে জানে এগুলো সব ফেলে রেখে চলে যেতে হবে, এ দুনিয়া এটা ভোগের কোনো জায়গা না। সে উপহাস করে এই দুনিয়ার গোলাম যারা, আব্দুদ্দিনার ইওয়াদ্দের হাম নবীজির ভাষা, যারা টাকা পয়সার গোলাম, যারা টাকা পয়সারকে মনি মালিক বানায় ফেলছে, টাকা পয়সার কাছে দাসে পরিণত হয়ে গেছে, এই মানুষগুলোর প্রতি করুণা হয় আল্লাহর প্রতি ইমান আনয়নকারী প্রকৃত আখেরাতের পথের পথযাত্রী মানুষের, সে তাচ্ছিল্য করে, যা কপাল পোড়া, টাকা পয়সা ছাড়া আর কিছু ছিল না, দুনিয়া ছাড়া আর কিছু ছিল না, অথচ কপাল পোড়া জানে না, এগুলো সবগুলো রেখে যে কোনো মুহূর্তে তাকে চলে যেতে হবে, কোনো মানে আছে? অনন্ত এবং স্থায়ীকালের যাত্রার ব্যাপারে যার খবর নাই তার ব্যাপারে করুণা হয়। সাহাবিরা সেই মানুষগুলো ছিলেন যে রাজার রাজমুকুট দেখে করুণা হতো, তাচ্ছিল্য ভরে উষ্ঠাচ্ছিলেন,
ওইটাকে শ্রদ্ধা ভক্তি বা ওরে বাপরে এত বড় মুকুট, এত স্বর্ণ এখানে খচিত, কত পাওয়ার তার, সেলফিটা দেই দেখি কি পরিমাণ লাইক পাইলাম, এই সমস্ত ধান্দা। অর্থাৎ এগুলোর মানে হলো আপনি এটার সাথে সেলফি তুলে লাইক কমেন্ট পাইলেন বা এটাকে দেখে আপনি খুব চোখ বড় বড় করলেন, তার মানে এটার বড়ত্ব আপনার কলবে আছে। সাহাবীরা এরকম ছিলেন না, এগুলোর কোনোটার বড়ত্ব তাদের অন্তরে ঢুকতে পারে নাই। আওস এবং খাজরাজ, বনু কুরাইজা এবং বনু নাজির, বিভিন্ন গোত্রে গোত্রে যত দ্বন্দ্ব ছিল যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী পর্যন্ত, এক দস্তরখানে বসে খানা খেয়েছেন, সব ভুলে গেছেন, সকল জেদ পানির সাথে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআন আয়াত নাজিল করেছেন, ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা শত্রু ছিলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোষ্ঠী পাথরের ছোঁয়ায় আসার পর তোমাদের ভেদাভেদ সব ভুলে মিশে গেছে। সেই ছিল সাহাবায়ে কেরাম, তাদের একজনের সাথে অন্যজনের মত পার্থক্য হয়েছে, কিন্তু সেটা তাদের পার্থিব কোনো স্বার্থের কারণে হয়নি, বুঝের ব্যস্তমার কারণে হয়েছে। আর বুঝের ব্যস্তমার কারণে যদি মত পার্থক্য হয় তাহলে সেক্ষেত্রে বরং উভয়ে ভিন্ন ভিন্ন মত লালন করা সত্ত্বেও সওয়াব পেতে পারে। একজন মসজিদের সামনে একটা খুঁটা গাড়ি দিয়েছে, খুঁটা কেন গাড়ছে, যে মানুষ ওটে করে ঘোড়ায় করে গাধায় করে বিভিন্ন কিছুতে করে আসে মসজিদে দূর দূরান্ত থেকে নামাজের জন্য জুমার দিনে, আগের যুগের কথা বলছে। তো উনি একটা খুঁটি গাড়ি দিয়েছেন বা কয়েকটা খুঁটি গাড়ি দিয়েছেন সামনে, উদ্দেশ্য কি, যে বেচারারা যারা দূর দূরান্ত থেকে এই ঘোড়া টোড়া ইত্যাদি করে আসে, মরুভূমি গাছপালা নাই, কিচের সাথে বাঁধবে, তো খুঁটি দিয়ে দিলাম কিছু যাতে খুঁটির সাথে বাঁধতে পারে, এগুলো যেন ভেঙে না যায়। কত সুন্দর উদ্দেশ্য, মুসল্লিদের সেবা করার জন্য, খেদমত করার জন্য খুঁটি গেড়ে দিয়েছে। এর একটু পরে আরেকজন আসছেন, উনি এসে দেখতেছেন যে মসজিদের একেবারে মসজিদ থেকে বের হলেই দুই হাত দূরে দূরে একটা একটা করে খুঁটি, উনি বলতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর ঘরের সামনে এভাবে খুঁটি দিয়ে দিল কোন আল্লাহর বান্দা, মুসল্লিরা বের হয়ে তো উষ্ঠা খেয়ে পড়বে, ঢুকতে গেলে উষ্ঠা খেয়ে পড়বে, আহা হা কাজটা কত খারাপ কাজ হলো। উনি পাও দিয়া দুই লাথি দিয়ে এগুলো একটা একটা করে সব উঠে ফেলাই দিস, দুজনে দুইটা কাজ করছে, দুইটাই বিপরীতমুখী কাজ, একজনের খুঁটি গাড়ছে আরেকজনের তুলে ফেলাই দিছে, সবকে পাবে আর গুণাকার হবে, কি বলেন, সব কার হবে, গুণাকার হবে, কারোর হবে না। তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার, মত পার্থক্য যদি আপনার সাথে আমার হয়, আপনি বলতেছেন তিন আমি বলতেছি তাল, আপনি বলছেন পূব আমি বলছি পশ্চিম, আপনি বলেন উত্তর আমি বলি দক্ষিণ, আমাদের মধ্যে মত পার্থক্য এরকম, কিন্তু আপনারা দুনিয়ার কোনো ধান্দা নাই, আমারও দুনিয়ার কোনো, আপনিও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন হাদিস থেকে মনে করছেন এই পূব হওয়া উচিত, আমি মনে করতেছি কোরআন হাদিস থেকে পশ্চিম হওয়া উচিত, দুইজন দুই মেরু, আল্লাহ সওয়াব কারে দিবেন, দুজনকে, যদি বুঝের এই প্রক্রিয়াটা মৌলিকভাবে বিশুদ্ধ হয়, কোরআন হাদিসের উপরে বেস করে হয়, তাহলে মত পার্থক্য যতই হোক আল্লাহ তাআলা সওয়াব উভয়কে দিবেন। এই বিষয়টি সাহাবীদের মধ্যে ছিল, গণ্ডগোল ছিল, যেটাকে আমরা বাহ্যভাবে গণ্ডগোল বলি, মত পার্থক্য ছিল, সেই মত পার্থক্য আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, অন্য কিছু না, বুঝের ব্যস্তম ছিল, এই জন্য উভয় আল্লাহর কাছে সওয়াব পাবে, আর তাদের সমালোচনা করলে মাঝখান থেকে আপনি পাপিষ্ট হবেন। আমি কি বুঝাতে পারছি? আজও আমাদের সমাজে যত গণ্ডগোল, মত পার্থক্য এই মাসালা নিয়ে সেই মাসালা নিয়ে, গতকালকে সিলেটে গিয়েছিলাম আমরা বন্যা পুনর্বাসনের কাজে, তো সেখানকার উপজেলা নির্বাহী অফিসার উনি আসলেন, এসে বললেন হুজুর আপনি একটু বুঝায় যান আমার এলাকার মানুষগুলোকে, সেখানে অনেক কৃষকরা ছিলেন তাদেরকে আমরা নগদ টাকা দিয়েছিলাম বন্যা পুনর্বাসন অংশ হিসাবে। তখন ইয়ানু সাহেব বললেন যে হুজুর আমার এখানে এই দুই গ্রুপ হয়ে মুসল্লিরা চরম উত্তেজনা, মানে ওনারা জেহাদের জন্য সবাই প্রস্তুত হয়ে যায়, ইস্যু কি নবী কি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে তো এই ইস্যু নিয়ে ওনারা মাটামাটি মোটামুটি মারামারির জন্য মুখোমুখি হয়ে যায়, আমরা বহুত কষ্টে তাদেরকে থামানোর চেষ্টা করি। ভদ্রলোক বললেন যে আপনি একটু ওনাদেরকে বুঝান যে পৃথিবীতে এই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান থাকতে
আমার এই সিলেটের গোয়েনঘাট থানার উপজেলার মানুষগুলোরই নিয়ে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবী কিসের তৈরি এটা বাইর করার জন্য, এদেরকে একটু বুঝান। আরে ভাই, মত পার্থক্য থাকতে পারে, তাই বলে এই মত পার্থক্যের জন্য দা কুমড়া দা লাঠি নিয়া আপনার দৌড়াদৌড়ি করা এবং এটা নিয়ে একে অন্যের গোষ্ঠী উদ্ধার করা, এটার মানে কখনো ভালো কিছু না। আপনার ভিন্ন মত অবলম্বনকারী ভাইয়ের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে যে আমার ভাইটারও পার্থিব কোনো ধান্দা যদি না থাকে, আর সুধারণাই থাকবে যে আল্লাহকে খুশি করার জন্য। অতএব তিনি আমার যে বিরোধিতা করতেছেন এটা কার জন্য? ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই উনি বলেছেন একবার যে আমার যারা ওনার যে সময় ওনার সময় ওনার বিরোধিতাকারী অনেকে ছিল, তখনকার অনেক আলেমরা ওনার বিরোধিতা করেছে, ওনার অনেক থিম তারা বুঝতে ভুল করেছেন, অনেকে বেদাতে লিপ্ত তারা অনেক অনেক বিরোধিতা করতেন। তো উনি একবার বলেছেন যে যারা আমার বিরোধিতা করছে আমি জানি ওরা ভুলের মধ্যে আছে, কিন্তু এরপরও আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই বিরোধিতার কারণে তাদেরকে সওয়াব দিবে। আমার বিরোধিতার কারণে আল্লাহ তাদেরকে কি দিবে? কেন? ওই যে খুঁটির মতো, তাদের উদ্দেশ্য কি? আমার বিরোধিতা করতেছে তারা দিনের কারণে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বেসটা যদি কোরআন হাদিস হয়, আবার এর মানে এই না যে আপনি উল্টা পাল্টা যত বিরোধিতা করবেন শুধু সওয়াবের গাঁটটি পাইতে থাকবেন, এবার শুধুমাত্র আন্দাজুন্দা ঠেলবেন মাথা দিয়ে যে বিরোধিতা করলেই সওয়াব পাবো, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনার বিরোধিতার একটা বেস থাকতে হবে, সেই বেসটা কিসের উপরে থাকবে? কোরআন এবং সুন্নার উপরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরস্পর পরস্পরের সহনশীল হওয়ার তৌফিক দান করুন, মধ্যম পন্থী উম্মা হওয়ার তৌফিক দান করুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস ধ্যান ধারণাগুলোকে বুঝে সেটা আমরা ধারণ করতে পারি সে তৌফিক দান করুন। যে বিভ্রান্তি এখন ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে, নবী পরিবারের প্রতি ভালোবাসার একদিক থেকে ঘাটতি, অপর দিক থেকে সীমালঙ্ঘন করতে গিয়ে নবী পরিবারকে ভালোবাসতে গিয়ে সাহাবীদের ব্যাপারে অবজ্ঞা এবং অশ্রদ্ধা এবং কটু মন্তব্য করে জাহান্নামী হওয়ার পথ, এই উভয় প্রান্তিকতা থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলা আমাদের সাহাবায়ে কেরাম এবং নবী পরিবারকে সমান্তরালভাবে ভালোবাসার তৌফিক দান করুন। আমরা নবী পরিবারেতে আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্বে আমরা যথেষ্ট অবহেলা করি, আমরা মাঝে মধ্যেই তাদের জন্য দোয়া করব, দুরুদ পাঠের সময় অর্থ খেয়াল করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এখানে নবী পরিবার জন্য শান্তির দোয়া করছি, অন্তর থেকে সে দোয়াটা আমাদের আসবে। তা না হলে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে, তার পরিবারের প্রতি আমাদের দায়িত্ব পালনের পরে ইঙ্গিত করে গেছেন আমরা কতটুকু করেছি, সেটার জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।